ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরজমিনে নিজেই চলে এসেছেন। এখন যিনি রয়েছেন ফেনীতে, আমাদের জামাত ইসলামের আরো বামে করে আসুন, বামে করে জামাত ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য এসেছেন। ফেনীতে স্মরণকালে বরের ছেড়ে দেওয়ায় সব পানি এসে এগুলো আপাতত আমার ওই যাবো, আমার বাসা ওখানে পাশে এখানে ফেনী জেলা জামাতের আমিরা একাম শামসুদ্দিন, ফেনী জেলা জামাতের সেক্রেটারি মুফতি হান্নান হুজুর সহ জামাতের কোষের সম্পাদক সহ এখানে অনেকেই আমাদেরকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় আমি সশরীরে আমিরে জামাত একেবারে সশরীরে মানুষের সাথে এসে কথা বলছেন, তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। ফেনীতে আপনারা ঢুকিয়েন না, আমিরে ঢুকক। আমির জামাত এখন একটি ফেনীর একটি বাড়িতে দেখতে পাচ্ছি আমার পিছনে আমি যে জামা আমি যে জামাত বন্যা একদম ঘর বাড়ি ছেড়ে আস্তে কেন্দ্রে যাওয়ার পথে তার মেজ ভাই বাচ্চাটা মেয়েটির হাতে 100 টাকা দিয়েছেন। মেজ ভাই আসলে মানবতার প্রেমী, একসাথে দিকে যাচ্ছেন।
মানবতার সংগঠন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাথে জামাতের তিনি জেলা নেতৃবৃন্দ আসলে ফেনীর বন্যা পরিস্থিতি খুবই, এটা থেকে ভারত সেটা ছেড়ে দেওয়ায় আসলে বন্যা পরিস্থিতি হাল হয়েছে। বন্যা পরিস্থিতি খারাপের একমাত্র কয়জন আছেন আপনারা?